দিন শেষ হওয়ার আগেই কাম শেষ হওয়া চাই। চলো হাত চালিয়ে কাজ করো। আরে কি ব্যাপার, তোমরা থামলে কেন? বন্ধ কর। ওই মেয়েরা ডরায়ও না, হাত চালায় কাম করো। হায়াত মৌত আল্লাহর হাতে, তোমরা কাম করো না। কাশ ওর মৌত আমার হাতে, জমির সমস্ত ধান চৌধুরী বাড়ির গোড়ায় যাবে। নয়তো? নয়তো কি, নয়তো কি করবেন? জমি বন্ধক দিয়ে টাকা নিয়েছি, ঘরে ধান তুলে টাকা ফেরত দেব। ধান দেবো কেন? আগে টাকা দিবি, তারপর ধানে হাত দিবি, তাহলে তোর জান নিবে আমার লোকেরা। নিশান চৌধুরী, হাতে চুরি পরে রাখিনি, তোমার মারের জবাব দিতে আমি একটা জড়াই না। এই ধরে দে। ভাইয়া ভাইয়া, নিশান চৌধুরীর লোকজন বাবাকে মারছে। নিশান, নিশান চৌধুরী, কাশিরাম কাকা কেমন আছো তুমি? ভালো আছি বাবা। গ্রামের অবস্থা কেমন, সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে, তবে গ্রামের অবস্থা ভালো না। আজাদের খবর জানো তো? কি হয়েছে আজাদের? এই যে তোমার বাড়ি এসে গেছে। ও আসি কাকা। এসো বাবা। মা মা, ভাই এসেছে। রাজা ভাইয়া। আরে তুই আবার কে? ভাইয়া। ও হো হো, আমার ছোট বোন জোনাকি, তা এত বড় হয়ে গেছিস তুই? হ্যাঁ, তুমি আমাকে কি ভাবো ভাইয়া? আমি কি সবসময় আমি ছোট থাকবো নাকি? তা ঠিক বাবা। রাজা মা, থাক থাক বাবা। মা তুমি কেমন আছো? ভালো, তুই ভালো আছিস? খুব ভালো মা। তাহলে তুই এত শুকিয়ে গেছিস কেন? কে বললো শুকিয়েছি? পরীক্ষা নিয়ে টেনশনে ছিলাম তাই হয়তো। পরীক্ষা কেমন দিলি বাবা? ভালো। তুই পড়াশোনা করে অনেক বড় হবি, এটাই আমি চাই বাবা। শহরের লোকজন পড়াশোনা করে অনেক উন্নতি করেছে, যতদিন গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া না শিখবে ততদিন গ্রামের উন্নতি হবে না। ঘরে চলো ভাইয়া। হ্যাঁ চল। মা ভাইয়াকে দেখছি না, ভাইয়া কোথায়? আর কোথায়, মাঠে। ভাইয়ের তো কাজই একটাই,